মেসার্স শ্রীহরি ঔষধালয় অ্যান্ড চান্সি ট্রিটমেন্ট সেন্টার, নিউ মার্কেট, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9862886286। ফের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এক মধ্যবয়স্কা গৃহবধূর। মঙ্গলবার রাত 9টা নাগাদ বিশালগড় থানাধীন প্রোগ্রামপুর এলাকায় আত্মঘাতী গৃহবধূর নাম রোকেয়া বেগম। এ ব্যাপারে মৃতার স্বামী জানান, কেন সে আত্মঘাতী হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারছেন না। পরিবারে কোনো ধরনের অশান্তি ছিল না বলেও জানান তিনি। তিনি আরও জানান, এদিন রাতে বাড়ি ফিরে এসে দেখতে পান দরজা জানালা সব বন্ধ, কারো কোনো সাড়া শব্দ নেই। পরে দরজার ফাঁক দিয়ে দেখতে পান তার স্ত্রী ফাঁসিতে ঝুলে রয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। বাজারে পরে আয়া দিয়ে দরজা জানালা একবার ব্লক এবারে দিয়া দাইকা আর সারা হইতেছি না। তখন আমার দরজার একটা ছিদ্র আছে, ছিদ্রটা যে শুই দিয়ে দিই বিছনার দেখা জানি। তখন দেখতেছি বিছনার ভিতরে কোনো মশারি টশারি নাই, লুকও নাই। তখন মাথাটা এদিকে ঘুরে এদিকে দেখি গিতা এমনি আলাদা লোক এটা দাঁড়া দিছি, দাঁড়া রয়েছি গিতা আবার দেখা যায় গিতা ঝুলে ঝুলুই না। তখন ওরে বাবু রে, ওরে বাইরে, ওরে কই রে, তোরা রে, আমার গজব করে লেছে রে, গজব করে লেছে। তো ফাড়া মানুষের সবে মনে হচ্ছে আমার বাড়ি নিচুরিয়েছে, তখন সবে দৌড়াইছে। আর তখন আমি দাদারা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকছি। আপনার কি হয়? আমার পরিবার। কি নাম তাদের? রুকিয়া বেগম। কি এর মধ্যে ঝুলতেছে দেখছেন? এ আমার ঘরের তিরটার ভিতরে। কি দিয়া ঝুলতেছে? গামছা দিয়া নাকি? না, আমার গরুর দড়ি দিয়া। আলাদা একটা গরুর দড়ি আছিল এটা দিয়ে।